আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ধরেন আপনার একটা ফাইভার অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে আপনি অর্ডার পেয়েছেন কিন্তু অর্ডার কমপ্লিট করতে পারেননি। এরকম ভাবে অর্ডার অনেকগুলো ক্যান্সেল হয়েছে, কিন্তু এখন যে গিগগুলো আছে সেই গিগগুলো ইমপ্রেশন কম, এখন অর্ডার পাচ্ছেন না। এখন কি করবেন? অর্থাৎ আপনি গিগের রিং মানে র্যাঙ্ক হারিয়ে ফেলেছেন, এবার আপনি কি করবেন? এই বিষয়গুলো আজকে আমরা এই ভিডিওতে একেবারে স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত দেখব এবং এটা কিভাবে সমাধান করতে হয়, আপনারা কি কি প্রবলেমের ক্ষেত্রে কিভাবে এগুলো সলভ করবেন সম্পূর্ণ বিষয়গুলো একটু দেখব। আমার সাথে এই মুহূর্তে আমাদের একজন আছেন, আমি ওনার অ্যাকাউন্টটাতে আপনাদেরকে দেখাবো কি কি প্রবলেম আছে এবং কিভাবে এগুলো সমাধান করবেন। তো চলুন আমরা সরাসরি এই ফাইবার অ্যাকাউন্টটা একটু দেখে আসি। তো এখান থেকে আমরা এই ফাইবার অ্যাকাউন্ট একটু দেখব। আপনি আপনার স্ক্রিনটা একটু শেয়ার করুন, আপনার মাইকটা মিউট করা আছে, একটু আনমিউট করে করেন, করে আপনার স্ক্রিনটা একটু শেয়ার করেন। আচ্ছা, আমরা এবার স্ক্রিনটা দেখতে পাচ্ছি। এখন আমরা যেটা করব, আমাকে একটু মাউস অ্যাপ্রুভাল দেন, আমি আপনার এটা একটু কন্ট্রোল করি, আমাকে মাউস অ্যাপ্রুভাল দিন। হ্যাঁ, আমাকে মাউস অ্যাপ্রুভাল দিন, আমি আপনার এটা আমার এখান থেকে আমি একটু দেখি। আচ্ছা, এই হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আকিব সাহেবের অ্যাকাউন্ট। এটা আমরা এখান থেকে তার অ্যাকাউন্টটাতে একটু দেখাই যে আসলে গিগের র্যাঙ্ক হারিয়ে ফেললে বা অনেকগুলো অর্ডার ক্যান্সেল হওয়ার পর যদি গিগের র্যাঙ্ক হারিয়ে যায় তাহলে আমরা মূলত এটা কিভাবে ফিরিয়ে আনবো। হ্যাঁ, এই বিষয়গুলো মূলত একটু দেখি। এই হচ্ছে আকিব সাহেবের অ্যাকাউন্ট। আমরা এখান থেকে প্রথমত প্রোফাইলে যাব। এ হচ্ছে ফাইবার, ফাইবার ইন্টারফেস। আমরা এখান থেকে আকিব সাহেবের প্রোফাইলটাতে একটু ভিজিট করে দেখে আসি আসলে কি কি প্রবলেমটা হচ্ছে এবং আমরা এই প্রবলেম গুলো সলভের জন্য কি কি করতে পারি। আমরা সরাসরি চলে আসলাম আকিব সাহেবের প্রোফাইলে। এবার আমরা এই অ্যাকাউন্ট থেকে যে কাজটা করব, দেখবো যে কোন কোন কারণে এটা র্যাঙ্ক হারিয়ে গেছে। এই হচ্ছে প্রোফাইল, এই হচ্ছে এটা এখানে প্রোফাইল পিকচারটা দেয়া। অ্যাকাউন্টটা খোলা হয়েছে জুন 2020, অনেক দিন আগে। এবং এখানে এখান থেকে যা যা আছে আমি একটু উপরে যাই, প্রফেশনাল, এই যে এখান থেকে গিগ আছে, মোর অপশন আছে, আমরা এখান থেকে মেসেজ একটা অপশনে ওয়ার্ন করা, মানে হয়তো কোনো একটা মেসেজ এসেছে যে আমরা এটা পড়ে দেখবো। আমরা একটু গিগ গুলো দেখি, এইখান থেকে ক্লিক করে গিগ গুলো দেখি। আমরা এখান থেকে গিগ ক্লিক করে গিগ গুলো একটু দেখি। নেটওয়ার্কটা মনে হচ্ছে একটু স্লো কাজ করতেছে। অত্যন্ত স্লো কাজ করতেছে। আচ্ছা, এই হচ্ছে ইমপ্রেশন, লাস্ট 30 ডের ইমপ্রেশন এবং ক্লিক খুব কম।
আচ্ছা, এখান থেকে আকিব সাহেব, আপনি একটু দেখান তো আপনার যে অর্ডার গুলো ক্যান্সেল হয়েছিল। হ্যাঁ, আমরা 7 দিনের যে ক্লিকের অবস্থা দেখলাম, ইমপ্রেশনের অবস্থা দেখলাম, খুবই খারাপ। আকিব সাহেব, আপনি একটু দেখান তো আপনার যে অর্ডার গুলো ক্যান্সেল হয়েছে, এগুলো একটু দেখান। আপনার মাইকটা মিউট করা, মিউট করে একটু দেখান। হ্যাঁ, আপনার অর্ডার গুলো একটু দেখি। এখান থেকে সব কিছু, অর্থাৎ 3টা অর্ডার আপনার ছিল, 3টাই ক্যান্সেল হয়েছে। আপনি ক্যান্সেলে ক্লিক করেন এবং এই অর্ডার গুলো অনেক আগে করা হয়েছিল, সেই সময় কিন্তু অর্ডার গুলো ক্যান্সেল হয়েছে। প্রথম একটা অর্ডার ছিল হাই ডিআর 100 SU ডোফুলু ব্যাকলিং হাই ডোমেন ডিনস। দ্বিতীয় যে অর্ডারটা ছিল ফেসবুক মার্কেটিং ম্যানেজার, খুব ভালো ভালো গিগ গুলো ছিল, এবং B2B একটিভ লিড জেনারেশন ফর এনি কোম্পানি। আচ্ছা, এ হচ্ছে এগুলো সবগুলোই কিন্তু 2000 উপরের, একটা হচ্ছে 2021-এর আর বাকিগুলো 2020। আপনার কি কোনো কমপ্লিট অর্ডার আছে? কমপ্লিট অর্ডার মাইক মিউট করুন। না নাই নাই কমপ্লিট কোনো আমার কোনো অর্ডার নাই। কমপ্লিট অর্ডার নাই। আচ্ছা, আপনি একটু মোড থেকে বায়ার রিকোয়েস্টে যান। ওর থেকে ভাইয়া রিকোয়েস্টে যান, একটু দেখি তার কি অবস্থা। আপনি 243টা ভাইয়া রিকোয়েস্ট পাঠিয়েছেন, এই মুহূর্তে একটা ভাইয়া রিকোয়েস্ট পাঠানোর আছে। আপনি যে অফার গুলো পাঠিয়েছেন একটু দেখান। আচ্ছা, নিচে যান, ধীরে ধীরে নিচে যান, একটু নিচে যান, একবারে নিচে যান, যেখানে আপনি আগে যে বাইরে রিকোয়েস্ট গুলো পাঠিয়েছিলেন ওইদিকে যান। আমি দেখবো আপনার অর্ডার গুলো ক্যান্সেল হয়েছে, আপনি কি লিখেছেন এবং তারা অর্ডার দিয়েছে এবং আপনি যা যা দিয়েছেন। হ্যাঁ, হলো, লোড মোড একটু দেন। ধীরে ধীরে যান, খুব দ্রুত গতিতে যাচ্ছেন, একটু ধীরে ধীরে যান, হালকা একটু উপরে যান, আমি উপর থেকে দেখে আসি। আপনার মোটামুটি সবগুলো একই রকমের ছিল, আপনি এটা একটু চেঞ্জ করবেন যে হ্যালো দেয়ার, সবগুলোই মোটামুটি আপনি মনে হয় কপি পেস্ট করেন নাকি? কপি পেস্ট করে তাকে এই কাজটা করবেন না 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 কপি পেস্ট না হ্যালো দেয়ার, আই হ্যাভ দিস, আই হ্যাভ আন্ডারস্টুড ইন ডিসক্রিপশন, আই উইল পেকিং ফর ইউ ফাইভার পেকিং মি। আচ্ছা, আপনি যে বায়ার রিকোয়েস্ট থেকে অর্ডারটা পেয়েছিলেন আপনি ওখানে যান, এগুলো তো দেখা যাচ্ছে 2 দিন 3 দিন আগে, আপনি তো মাঝখানে বায়ার রিকোয়েস্টটা দেননি, তো একেবারে অনেক আগে যেটা ওখানে যান একটু। আপনি ওদিকে যান,
এগুলা মূলত ডিরেক্ট হায়ার করছিল আমাকে। আচ্ছা বুঝতে পেরেছি। আচ্ছা আপনার এগুলো আমি দেখেছি মোটামুটি, আপনার বায়ার রিকোয়েস্ট লেখার সিস্টেম ঠিক আছে, কিন্তু এখানে বিষয় হচ্ছে আপনার যে গিগ গুলো, এই গিগ গুলোতে অর্ডার পেয়ে যেহেতু আপনার ক্যান্সেল হয়েছে, সেক্ষেত্রে গিগ গুলোর একেবারেই মেন অপশন থেকে ইমপ্রেশন গুলো কমে গেছে। আপনি গিগ গুলোতে আবার যান, আপনি এখন যে কাজটা করবেন এই গিগ গুলো একটু ডিলিট করেন, হ্যাঁ এই গিগ গুলো ডিলিট করে নতুন করে গিগ ক্রিয়েট করেন, ওখানে ভালো রেজাল্ট পাবেন। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। গিগ গুলোতে যান, এই গিগ গুলো একটু ডিলিট করে দেন। হ্যাঁ হ্যাঁ গিগ গুলোর একেবারেই রিচ কম, আপনি এগুলো ডিলিট করে দেন। ডিলিট করে দিয়ে নতুন করে তৈরি করেন, কিভাবে এসইও থেকে, মানে কিভাবে আপনি গিগের টাইটেল এসইও করবেন, কিভাবে আপনি গিগের ইউআরএল এসইও করবেন, সবকিছু কিন্তু আমাদের ভিডিওতে দেখানো হয়েছে, আপনি ওগুলো দেখে দেখে নতুন করে তৈরি করেন। প্রতিদিন 10টা বাই রিকোয়েস্ট 10টাই দিবেন, ঠিক আছে? আশা করি এবার নতুন করে ক্রিয়েট করেন, রেজাল্ট ভালো পাবেন। নতুন করে ক্রিয়েট করেন, রেজাল্ট ভালো পাবেন। আজকে সাপোর্ট এই পর্যন্ত। আপনার কি আরো কোনো প্রশ্ন আছে কিনা একটু বলবেন। না ভাইয়া এতটুকুই এনাফ, ওকে থ্যাংক ইউ, আটকে গেলাম তাকে সাপোর্টের জন্য নক দিন। অবশ্যই অবশ্যই সাপোর্ট নক দিন। ওকে থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।